আমাদের যে জিনিসগুলো জানা জরুরি, প্রথমত দাঁত ক্ষয় কেন হয়? দাঁত ক্ষয় হয়ে থাকে সাধারণত এক ধরনের ব্যাকটেরিয়ার প্রভাবে, যেটার নাম হচ্ছে স্ট্রেপটোকোকাস মিউটান্স। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দাঁত ক্ষয়ের জন্য দায়ী, তবে প্রধানত স্ট্রেপটোকোকাস মিউটান্সটাই দাঁতের ক্ষয়ের জন্য মূল কালপ্রিট বলা চলে একে। তো এরা যেটা করে সেটা হচ্ছে, আমাদের আমরা খাওয়ার দাওয়ার খাওয়ার পরে যে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় যেসব খাবার আমাদের দাঁতের ফাঁকায় বা কিংবা দাঁতের বিভিন্ন সারফেসে আটকে থাকে, সেগুলোকে তারা আপনার ফার্মেন্টেশন করে, অর্থাৎ পচিয়ে এখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তো ল্যাকটিক অ্যাসিড, এটা যেহেতু অ্যাসিড, এটা আর ধীরে ধীরে অ্যাসিড যে অ্যাসিড যে কোনো জিনিসকেই ক্ষয় করার ব্যাপারে তার একটা ভূমিকা আছে। তো দাঁতটাকেও এই ল্যাকটিক অ্যাসিড, দাঁতটাও মূলত এই ল্যাকটিক অ্যাসিডের প্রভাবেই ক্ষয়টা হয়ে থাকে, ক্ষয়টা শুরু হয়ে থাকে। এরপরে ক্ষয়টা একবার প্রথমবার যখন শুরু হয়, শুরু হওয়ার পরে সেই ক্ষয়টা আরও বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে আটকে ফেলে খাবার দাবার খাওয়ার সময়, এবং ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি এটাকে আরও বাড়িয়ে দেয়। এটাকে যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা না হয়, এই ক্ষয়টা বৃদ্ধি পেতে পেতে হয়তো দাঁতটা একটা সময় ভেঙে যেতে পারে। আর দ্বিতীয়ত আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে দাঁতের ক্ষয় রোধে কী করণীয়। আপনার দাঁতের ক্ষয় রোধে মূলত আপনাকে আপনার যে ওরাল হাইজিন, অর্থাৎ দাঁতের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ মুখের যে যত্ন নেওয়া, এটার কোনো বিকল্প নেই। এছাড়া আপনি নিয়মিত স্কেলিং করতে পারেন। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনার দাঁতের মানে খাবার আটকে যাচ্ছে কিংবা অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে, আপনি দ্রুত নিকটস্থ একজন ডেন্টিস্টের শরণাপন্ন হবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আজকে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে পারেন।